চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠল সিপিআইএম এর যুব নেতার বিরুদ্ধে। ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত প্রতারকের নামে। প্রতারক ওই যুবকের নাম সজল ভদ্র। চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ সিপিআইএম এর যুব নেতার বিরুদ্ধে। ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত প্রতারকের নামে। ওই যুবক নেতার নাম সজল ভদ্র। তিনি সিপিআইএমের যুব সংগঠনের বাগদা লোকাল কমিটির সদস্য। শনিবার তার বিরুদ্ধে বাগদা থানায় রামনগর এলাকার বাসিন্দা তন্ময় বিশ্বাস নামে এক যুবক লিখিত অভিযোগ জানিয়েছেন। খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে মাসখানেক আগে তার কাছ থেকে 9 লক্ষ টাকা নেয় এবং খাদ্য দপ্তরের একটি নিয়োগপত্র পোস্ট মারফত তার বাড়িতে আসে। খোঁজখবর নিয়ে সে জানা যায় নিয়োগপত্রটি ভুয়ো। এরপর তন্ময় বিষয়টি সজল ভদ্রকে জানায় এবং টাকা ফেরত চায়। কিন্তু বেশ কয়েকবার বলার পর সজল ভদ্র টাকা ফেরত দিতে চায়নি। এরপর তন্ময় বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সমস্ত অভিযোগ অস্বীকার করে সজল বলেন, দিন কয়েক আগে তাকে অপহরণ করে টাকা আদায় করা হয়েছিল, অভিযোগ জানিয়েছিলাম, সে কারণে আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। প্রসঙ্গত, দিনভর তাকে ওই যুবনেতা সজল ভদ্র অপহরণ করেছিল বলে দাবি করে গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল। যদিও এ প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, অনেকের সঙ্গে প্রতারণা করেছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে। 12ই মার্চ আমি বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের দাপুটে নেত্রী প্রভাবশালী নেত্রী গোপা রায়ের নামে গোপালনগর থানাতে একটা অপহরণের অভিযোগ করি। আমাকে 1 তারিখ অপহরণ করা হয়েছিল। তো তারপর থেকে আমি হচ্ছে বাড়ি ছাড়া, এলাকা ছাড়া এখন হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে, আমার পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে তাকেও কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে, এটা শুনছি চারিদিক থেকে যে তিনি হুমকি দিচ্ছেন। হ্যাঁ, তো এমতো অবস্থায় আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর একটা হুমকি উনি দিয়েছেন এবং তারপর থেকেই শুনছি যে বিভিন্ন থানাতে আমার নামে মিথ্যে মামলা করার একটা চক্রান্ত তিনি করছেন, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, তার ক্ষমতাকে কাজে লাগিয়ে, তার প্রভাবকে কাজে লাগিয়ে। এরকম সজল ভদ্র একটা অভিযোগ করেছিল কিডন্যাপের এবং তার সঙ্গে আপনি ছিলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকে দাঁড়ান। আজকেই বা গতকাল একটা সজলের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, কী জানেন এই বিষয়ে? শুনেন, সজল যে অভিযোগটা করেছে এটা ঠিক, আর সজল যে বাইকটা দিয়েছে এটা আপনাদেরকে জানতে হবে। এই বাগদা ব্লকে প্রতিটা কোনায় কোনায় আমার চেনা। আমি যদি সাধু হই সবার মধ্যে দেব। সজলের বাড়ি বাগদা, এত বড় কৃষি মান্ডি যেখানে রাত্রের পর রাত্রে লুকিয়ে থাকে, ও সেখানে বাইট না দিয়ে চলে গেছে জানো, ওই সিন্দ্রানি ফিশারি পাঁচিলের মধ্যে লুকিয়ে কেন বাইট দিল, আমার প্রথম প্রশ্ন থাকলো একটা। দ্বিতীয়ত, ও একজন কমরেড, আমি তৃণমূল দলের একজন কর্মী, ও ভেবেছিল আমার ছত্র ছায় থেকে হয়তো গরিব মানুষের টাকা মেরে বাঁচতে পারবো, কিন্তু আমি গরিব মানুষের পক্ষে। ওকে আমি একটা কথাই বলেছি, ভাই তুই যা করেছিস ভুল করেছিস, মানুষের টাকা তোমাকে ফেরত দিতে হবে। আর এই গল্পটা বানানো সোজা যেদিনকার ডেটও বলেছে সেদিন সারাদিন আমার বাড়িতে ছিল এবং ইভেন আমার ছাদের উপর লুকিয়েছিল, তার প্রমাণ আছে আমার বাড়ির কাজের লোকেরা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টের দেশে ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।